আজকে পেয়ে গেলাম একদল বৃদ্ধ বৃদ্ধা। এদের সঙ্গে দীর্ঘ আলাপচারিতায় জানতে পারলাম হাতের কাছে এখানে কোনো বৃদ্ধাশ্রম নেই। তবে অভাব যত বড়ই হোক, এখানে এসে অসহায় শব্দের তাৎপর্যের যে ব্যাখ্যা পাঠ্যপুস্তকে পেয়েছিলাম তা কম ব্যাখ্যা করা আছে, এটা এই বাস্তব চিত্র দেখে তাই প্রমাণ করে দেয়। তবে হ্যাঁ, আরও জানার আছে। আর এখানে হাতের কাছে খুব সুন্দর একটা ছোট্ট নবাগত, এই দু তিনজন ছোট্ট বাচ্চারা তারা মোসাম্বি লেবুর রস বিক্রি করছিল। আর আমার চ্যানেলের মাধুর্যপূর্ণ সিনিয়র সিটিজেন, তাদের সৌজন্যেই, তাদের সাহসেই, তাদের সহযোগিতায় এই বৃদ্ধবৃদ্ধাদের সঙ্গে আমার চ্যানেলের বৃদ্ধবৃদ্ধারা বহু কর্মকাণ্ডের সঙ্গে ধীরে ধীরে যেভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছেন, আমি অন্তরে অন্তঃস্থল থেকে আমার চ্যানেলের সকল সিনিয়র সিটিজেনদের প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই। দূরে থেকে আমার চ্যানেলের গুটিকতক মেম্বার একাজ যে করছে এটাই আসল কথা। আমার চ্যানেলের গুটিকতক মেম্বারের দেওয়া টাকা তারা এ কাজ করার সুযোগ করে দিয়েছে মানেই তারাই করছে কাজটি। সরাসরি সশরীরে এসে হাজির হতে পাচ্ছেন না বটে, কিন্তু তাদেরই কাজ, তাদের জন্যই। এক বৃদ্ধবৃদ্ধা আরেক বৃদ্ধবৃদ্ধার জন্য এ কাজ করছেন। আর নতুন নতুন প্রতিষ্ঠানের সংবাদ পৌঁছে দেওয়ার পেছনেও তাদেরই অবদান। অসংখ্য বৃদ্ধবৃদ্ধা আছেন, তাদের অসহায় জায়গাটা কেমন এ ব্যাখ্যা করার ভাষা, পরিস্থিতিটা দেখলে কিছুটা অনুমান করা যেতে পারে, ভাষায় প্রকাশ করা সত্যি দুঃসাধ্য। আজ আর কিছু নাই, আসুন, এসব স্থানে অনেক কাজ বাকি রয়ে গেছে বৃদ্ধ বয়সে, সে কাজ করে যাবেন। কিভাবে করবেন, নাম্বার, কার সঙ্গে যোগাযোগ করবেন, কোথায় থাকবেন সবটাই পাবেন, আর কিছু বলার নেই। আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম, আমার চ্যানেলের মেম্বারদের অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধারাবাহিকভাবে ভিডিও দেখুন, প্রয়োজন হলে ডিটেলস পাঠিয়ে খোঁজ খবর নেবেন। দাদিজি কি ইয়াঁ পে ক্যা মহত্ব ক্যা হ্যায় এই জগহ কা? এই জগহ কা নাম সীতাকুণ্ড হ্যায় না, ইস জগহ পে ভগবান রাম লক্ষ্মণ আর মাতা সীতা পঞ্চবটিক নাসিক গয়া জি মে পিণ্ডদান করনে কে লিয়ে আয়ে থে। ইস নদী কা নাম ফলগু নদী হ্যায় না, ইয়ে জো নদী দেখ রহে হ্যায় ইয়ে ফলগু নদী হ্যায়। ইস নদী মে মাতা সীতা নে অপনে শ্বশুর রাজা দশরথ জি কো পিণ্ডদান দিয়া থা। ইস নদী মে মাতা সীতা জি কো বৈঠা কর ভগবান রাম লক্ষ্মণ চল গিয়ে বাজার সামান লানে। ইস নদী সে রাজা দশরথ জি কো হাত নিকলা আর আকাশবাণী হুয়া কি বেটি পিণ্ডদান দো। মাতা সীতা বোলে হমারে পাশ কোই সামান নেই হ্যায়, আপকা পুত্র আয়েগা তো পিণ্ডদান করেঙ্গে। রাজা দশরথ জি বোলে কি জো তুমারে পাশ হ্যায় হমারে দেখকর মুক্তি কর দো, নহীঁ তো এই সূর্যদেব অস্ত হো জায়েঙ্গে তো মুঝে মুক্তি নেই মিলেগা। ইসলিয়ে সীতা মাতা নে আপনা শ্বশুর রাজা দশরথ কো ইস নদী মে ইস জগহ পে পিণ্ডদান দেকর মুক্তি কিয়া থা। সীতা মাতা নে পিণ্ডদান দেকর পাঁচ কো সাক্ষী রাখা, গৌ কো, ব্রাহ্মণ কো, তুলসী কো, ফলগু কো, বটকা ঝাড়ি কো। এ মাতা সীতা হ্যায় না, এক হাত মে পিণ্ড হুয়া, এক পিণ্ড হাত মে হ্যায়, এ দো এক পিণ্ড হ্যাঁ রাখা, এক পিণ্ড হ্যাঁ আপনে হাত মে দিয়া হ্যায় মাতা সীতা নে। এই রাজা দশরথ কো সীতা দেবী নে আপনে শ্বশুর কো পিণ্ডদান দেকর মুক্তি কিয়া থা। পাঁচ কো সাক্ষী রাখা থা, গৌ কো, পণ্ডিত জি কো, তুলসী কো, নদী কো, বট বৃক্ষ, এই মুখ্য জায়গাটা সীতার কুণ্ড, শ্রীকৃষ্ণ রাধে রাধে। তো ইহা পে পিণ্ডদান ইসলিয়ে হতা হ্যায় ক্যুঁকি ইস জগহ পে ভগবান রাম জি আর সীতা জি স্বয়ং অপনে পিতা রাজা দশরথ জি কো গয়া জি মে পিণ্ডদান করনে কে লিয়ে আয়ে থে। ও ভগবান নারায়ণ কা বিষ্ণুপত মন্দির হ্যায়, ও ভগবান নারায়ণ বিষ্ণু কা চরণ হ্যায়, ইহা পে মাতা সীতা নে অপনে শ্বশুর রাজা দশরথ জি কো পিণ্ডদান দিয়া থা। ইস জগহ পে জো ভি পিণ্ডদান করতা হ্যায়, জিসকে ঘর মে দুঃখ হো, কষ্ট হো, ভূত হো, প্রেত হো, ইয়া কিসি কে উপর পিতৃ বাধা, পিতৃ দোষী লগা হ্যায়, ইহা পে শ্রাদ্ধ করনে সে, ইস জগহ পে শ্রাদ্ধ করনে সে উসকো বাড়ি সুখ শান্তি, ছেলে মে সবাই শান্তি, এ পরিবার পিতৃ শান্তি কে লিয়ে ইহা পিণ্ডদান করনে সে উসকো পিতৃও কো মুক্তি মিলতা হ্যায়। মেরা নাম দীনেশ কুমার পাণ্ডে উর্ফ এমপি বাবা, মেরা কন্ট্যাক্ট নম্বর 7484968261। আয়ে হুয়ে তীর্থযাত্রীও কে লিয়ে গয়া সীতাকুণ্ড সে পিণ্ডা জি আপকা হার্দিক হার্দিক অভিনন্দন করতা হ্যায় আর করতা রহেগা। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।